উড়িষ্যার কটকত অনুষ্ঠিত গ্লোবেল থিয়েটার ফেস্টিভেলত উজলিল মরাণর খোৱাং সংগীত বিদ্যালয়। গীত নৃত্যর বিভিন্ন শাখাত পদক লাভ করে বিদ্যালয়খনের 14গৰাকী শিক্ষার্থী উজ্বলালে মরাণর নাম। উড়িষ্যার কটকত যা 16 জানুয়ারীর 23 জানুয়ারীলৈকে অনুষ্ঠিত হওয়া রাষ্ট্রীয় পর্যায়ের গ্লোবেল থিয়েটার ফেস্টিভেলত আশানুরূপ প্রদর্শনের লগতে ডিব্রুগড়ের মরাণলৈ গৌরব কঢ়াই আনিছে মরাণর খোৱাং সংগীত বিদ্যালয়ে। বিদ্যালয়খনের 14গৰাকী শিক্ষার্থী বিভিন্ন শাখাত পদক লাভ করে কঢ়াই আনিছে সন্মান। বিদ্যালয়খনের প্রশিক্ষক রূপজ্যোতি বড়ুয়াই সত্রীয় নৃত্যত প্রথম পুরস্কার লাভ করার লাভ করেছে নেত্রশ্রী বটা। আনহাতে বিদ্যালয়খনের শিক্ষার্থী মেঘনা শইকীয়াই সত্রীয়া আর আধুনিক নৃত্যত দ্বিতীয় স্থান, হিমাশ্রী চেতিয়াই আর সম্প্রীতি গগৈয়ে বিহু নৃত্যত প্রথম স্থান, জ্যোতিস্মিতা কোঁৱৰ, প্ৰিয়া চেতিয়া, পূর্ণিমা নেওয়ারে আধুনিক নৃত্যত দ্বিতীয় স্থান, প্রাপক সুপ্রিয়া কোঁৱৰ, কৃষ্ণাক্ষী গগৈ, পেৰিছা হাতীমৰীয়া, ৰুচিতা চুতীয়াই আধুনিক নৃত্যত তৃতীয় স্থান লাভ কৰিবলৈ সক্ষম হৈছে। প্রথমতে খোৱাং সংগীত বিদ্যালয়ের এগারী ছাত্রী হিসাবে মানে নিজকে নিজে গৌরব অনুভব করছো, কেন স্যার আমি ইমান দূর অতিক্রম করে আমি গোটেই ছাত্র ছাত্রী সকলে নিজের প্রদর্শন করে এটা এটা প্রাইজ পাবলে আমি সক্ষম আছো। মরাণর এখন সরু ঠাই খোৱাংর গই রাষ্ট্রীয় পর্যায়ত নাম উজ্বলাই তোলার এটা সকলে গৌরবান্বিত হয়ে পড়ছে। উড়িষ্যার কটকর দলটে খোৱাংত উপস্থিত হওয়ার লগেলগেই খোৱাংত বিভিন্ন দল সংগঠনে দলটুক আদরণি জানাইছে। বিদ্যালয়খনের এই সাফল্যত এটা সন্তোষ প্রকাশ করে গৌরবান্বিত হয়ে পড়ছে মরাণবাসী রাইজ। আমার খোৱাং সংগীত বিদ্যালয়ের উড়িষ্যা কটকত গ্লোবেল থিয়েটার ফেস্টিভেলত অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানত আমার 14গৰাকী ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছিল আর 14গৰাকী ছাত্র ছাত্রী তাদের ফলাফল অংশগ্রহণ করে ফলাফল পাবল সক্ষম হয়েছে। আর মই নিজেও তাত নৃত্যশ্রী বটারে সম্মানিত হয়েছো আর সত্রীয় নৃত্যত প্রথম পুরস্কার পাবলে সক্ষম হয়েছো। আর আমার প্রায়খিনি ছাত্র ছাত্রীয়ে বিহু আসলে দুগারী ফার্স্ট পাবল সক্ষম হয়েছে, সত্রীয়া নৃত্য আসলে সেকেন্ড পাইছে, আর সৃষ্টিশীল নৃত্য আধুনিক নৃত্য গোটেখিন নৃত্যতে ফার্স্ট সেকেন্ড থার্ড সমূহ পাবলে সক্ষম হয়েছে। উড়িষ্যার কটকত অনুষ্ঠিত হওয়া গ্লোবেল থিয়েটার ফেস্টিভেলত খোৱাং সংগীত বিদ্যালয়ের যে দল গেছে সেই দলটোয়ে আমার রূপজ্যোতি বড়ুয়ার নেতৃত্বত যে দল তাত পরিবেশন করবলে গেছে আর রূপজ্যোতি বড়ুয়াই তেখেতে নৃত্যশ্রী বটা পাবলে সক্ষম হয়েছে আর দল আর গোটেই দলটোয় সমগ্র দলটোয় কেইবাটাও বটা পাবলে সক্ষম হয়েছে, বটা বাহন করবলে সক্ষম হয়েছে। আর এই সবতে আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছো, শুভেচ্ছা জ্ঞাপন করছো আর আশা রাখি অনাগত দিনত তেখেত সকলে যাতে এনেকা ধরনের সাংস্কৃতিক চেতনায় যাতে উদযাপিত হয়ে তেখেত সকলে সাংস্কৃতিক ক্ষেত্রখনত বিশাল পথারখনত যাতে তেখেত সফলতার সুচ শিখর যাতে উপনীত হব পারে আর যখন রূপজ্যোতি বড়ুয়ার নেতৃত্ব যখন কণ কণ ছাত্র ছাত্রী সকলক সাংস্কৃতিক বাতাবরণ অঞ্চল সাংস্কৃতিক বাতাবরণ সৃষ্টি করা মানুষে তখেতে যে কাম করে আছে সেই কাম আমি সচাকই আমি তখেক আমি অভিনন্দন জানাবই লাগবে, আমি শুভেচ্ছা জানাইছো। ডিব্রুগড়ের লক্ষিম দাসের প্রতিবেদন।